গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আমি এখন যাব বাজারে। তো বাজারে যাব বলতে কি, আমার বর সকালে যায়, সন্ধ্যার সময় আসে। তো ঘরে না একটা বাজারও নাই, কিচ্ছু নাই। তো সকালে কাজ টাজ হয়ে গেছে আমার, তো এখন ভাবছি যে না আগে বাজার যাব, দেখি কী কী সবজি নিয়ে আসতে পারি। আর একটা ব্যাগও নাই জানো তো, আমার বাজারে গিয়ে আমার একটা ব্যাগ নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটাই দেখো তোমরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার কিন্তু ওয়াশ টাইম একটুকু হচ্ছে না, তোমরা হাতে 5 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখো। সময় কত সুন্দর জল ডিজেল দিও, হ্যাঁ বল। তো এখন যাচ্ছে গালামাল দোকানে, আমার হাতে ব্যাগটা দিচ্ছে। ব্যাগটা আগে কিনতেন দাম 25 টাকা দিয়ে ব্যাগটা। তো এখন যাচ্ছি সবজি তো লঙ্কাটা নিব 300 গ্রাম। ধনে পাতাটা নিয়ে নিলাম। তো সবজি না হয়ে গেছে, আর একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ একটা ব্যাগ ভালো গেছে আমার, আর একটা ব্যাগ কিনলাম। তো এখন মাছ একটু যাচ্ছি, মাছ যে জায়গা তেল 500 গ্রামের মাছটা গামলার মধ্যে রেখে দিলাম, আগে এসে মাছটা আগে রেখেছি, তারপর এই যে সবজিগুলো বের করেছি। তো এই যে ওখানটাতে আপেল আছে, আপেল নিয়ে আসছি আমার ছেলের জন্য। বাড়ি চলে এসেছি আমরা, তো এই যে বাজারগুলো নিয়ে আসছি। এসে এই যে
সিঁড়ির মধ্যে রেখেছি আমি, তো এগুলো ঠিক করে রাখতে হবে। তো ব্যাগের মধ্যে আছে আর ওই যে লঙ্কা, লবণ, তেল, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে এখানে আছে আলু। তো বন্ধুরা রান্নাটা বসায় দিলাম আমি, আর এই যে ভাত, না ভাত ছিল অল্পখানি কালকে, তো এই ভাতটা মাছের তেল দিয়ে ভাজা করছি। আর মাছটা, এই যে মাছটা হয়ে গেছে ভাজা, তখন মাছের তেলটা দিয়ে ভাতটা ভাজলাম। তো এখন রান্নাটা বসিয়ে দিব আমি, ভাত বসাবো। তো দিদি ওদিকে ছান করে তো বললাম একটু পূজাটা দিয়ে দিতে, কারণ দেরি হয়ে গেছে। তো আজকে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর রিজুকে ভাত দিয়েছি, তো আমি অল্প ভাত নিয়েছি, ভাজা ভাত, তো আমি খাবো। সাথে অল্প মাছ ভাজা নিলাম, তো পালং শাকটা একটু বাছলাম, আর এখানেও আছে তিনটি পালং শাক আছে, এটা থাক কালকে রান্না করবো। আর লাল শাক এখানে আছে একটি, দুয়াটি, তিনটি, তিনটি আছে, আর তিনটি, এই যে তিনটি রান্না করবো এখন। পালং শাক রান্না করবো বেগুন দিয়ে, আর লাল শাকটা রান্না করবো, আর ধনে পাতাটা, এই যে ধনে পাতাটা এখানে রেখেছি ভালো করে, এই যে এগুলো নোংরা, এখানে ভালো করে বেছে এখানে রাখলাম ধনে পাতাটা, ধনে পাতা প্লাস্টিকে রেখেছি, কারণ আমাদের তার ফ্রিজ নাই। আর এই যে লঙ্কাটা এখানে বেছে মানে ভালো করে এই করে বটাগুলো ছিঁড়ে এখানে তে রাখলাম, তো এগুলো এক জায়গাতে রাখতে হবে, এখান থেকে সরিয়ে ফেলবো। আর আমি রান্না করবো ফুলকপি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো। তো ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, আর অল্প নামিয়ে ফেলবো ভাত। যদি পালং শাকটা মাঝখান দিয়ে দুটো ফালটা দিচ্ছি, তো শাক বাছা আমার হয়ে গেছে, ধনে পাতাটা একটু বেছে রাখলাম। তো পালং শাকের মধ্যে একটু বেগুন দিব, ডালের বড়ি থাকলে ভালো হতো, একবার ভাবছি নিয়ে আসবো কিন্তু মনে ছিল না। তো শাকটা না একটু ভালো করে আমার ধুতে হবে, কলে নিয়ে যাবো গা, কলের থেকে একটু ভালো করে ধোবো শাকটা, শাকের মধ্যে না বালু থাকে, এক দুই ধোয়া দিলে না শাক খাওয়া যায় না পরে এই শাক। তো এখন লাল শাকটা একটু ভাজবো, বেছে শাকটা আগে ধুয়ে নিব, লাল শাকটা ধুয়ে নিব আগে, ধুয়ে তারপর লাল শাকটা, তারপর পলবো, ধুয়ে তারপর পলবো। তো মানে বন্ধুরা ভিডিওটা আমার একটু বড় হয়ে যাচ্ছে, তো তোমরা হাতে 5 মিনিট টাইম নিয়ে দেখো আমার ভিডিওটা। তো আমি এখন ফুলকপি আর আলুটা কাটবো। তো উনানে রান্না করলে না একদিকে মানে খুবই হয়, কারণ এই যে জাল দিতে হয় একটু পরপর, তো উনানের পার বসে কাটলে কোনো ই হয় না।
তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি।